কুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ রবিলাম আল্লা কিবাত মুালাত ওসালামা নবীন মোহাম্মদ ওয়াহা আলি ওসহবি আজমা ইন্মাদ সমন্বিত দিনী ভয় বোনেরা পৃথিবীর যে যেখানে আছেন আপনাদেরকে মসজিদ নবী খার বঙ্গনুবাদ শোনার জন্য স্বাগত জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই যেন দিনের উপর অটল রাখেন সর্বদাই দিনের উপর বিচল রাখেন আমিন আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খতবার অনুবাদ শুরু করছি আজকের তারিখ হচ্ছে দশই জমেদুল আওয়াল চৌদ্দ পঁয়তাল্লিশ হিজড়ি আর চব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ ইংরেজি যে বিষয়ে মসজিদ নবীতে খুতবা প্রদান করা হয়েছে তা হচ্ছে মাজলুমকে সাহায্য করা ইমানের দাবি আর যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফদিলাতু শেখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি হাফিজহুল্লাহ তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ শোনার চেষ্টা করি খুতবাটি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সামনে ভাবানুবাদ যেটা সহজেই যেন আমাদের সবার বোধগম্য হয় বুঝে আসে সেই ব্যাপারে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই জন্য মূল বিষয়গুলোকে সুন্দরভাবে আমি স্পষ্টভাবে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করেন আমিন এবং লক্ষ্য হচ্ছে আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট হন আর এর মাধ্যমে আমরা যেন আমরা যেন আল্লাহর আনুগত্য করতে পারি মজলুমকে সাহায্য করতে পারি যা আমাদের ইমানের দাবি আল্লাহ তৌফিক দান করুক আমিন সমানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ আলা আলমিনের প্রশংসা করেছেন অথবা রাসল উল্লাহ সাল্লা আলিয়াল্লামের দরুদ পাঠ করে তিনি আমাদেরকে সংক্ষিপ্ত একটি ভূমিকা পেশ করেছেন তার মূল বক্তব্যে প্রবেশ করার আগে তবে ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত সুন্দর অনেক উপকার হবে বলে আমি আশা করছি এজন্য আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তিনি বলছেন তোমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করো আল্লাহ আল্লাহতালার হক আদায় করার মাধ্যমে এবং বান্দাদের হক আদায় করার মাধ্যমে আর যদি আল্লাহকে তোমরা ভয় করো তাহলে কি পাবে ফকদ ফয়াজা মানে তাক যে আল্লাহকে ভয় করবে সে সফলকামী হবে আর যে আল্লাহ তালাকে ভয় করবে না বরং আল্লাহর হক বান্দাদের হক নষ্ট করবে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এ মর্মে আল্লাহ রবুল আলমিন তথা তাকওয়া সম্পর্কে তিনি আমাদেরকে গুরুত্ব দিয়ে কোরআনুল কারিমে বলেছেন ওমাইয়া তাকিল্লাহ জাহাল্লাহ মখরজা যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে আল্লাহ তালে তার জন্য পথ খুলে দেবেন শুভানম্ব ওয়ারু জুকু মিন হাইফ তাসিব এমত অবস্থায় তাকে আল্লাহ তালা রিজিক দান করবেন যে সে ধারণা করতে পারবে না আল্লাহ আকবর ওমাই এত হাসব যে ব্যক্তি এক আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট সোহান আল্লাহ এজন্য তা গুরুত্ব রয়েছে ব্যাপক থেকে ব্যাপক আল্লাহ আলাকা আলহামদুল্লা কাহ শুকুর সম্মানিত খতিব সাহেব আরও বেশ কিছু কোরআন করনুল করিমের আয়াত তালাত করেছেন যেমন সুরত উত্তাল পাঁচ নম্বর আয়াত তালাত করেছেন এমনিভাবে সুরত নাজিয়াতের সাঁত্রিশ নম্বর আয়াত থেকে নিয়ে একচল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তালাত করেছেন যেখানে আল্লাহ তালা তাকুয়ার গুরুত্ব দিয়েছেন অতএব তাকুয়ার মাধ্যমেই দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তালা দিবেন বলে ওয়াদা দিয়েছেন সমানিত খতিব সাহেব আরও বললেন যে এই দুনিয়াতে এবং পরকালে একজন মানুষের জন্য সুন্দর জীবন এবং জীবনে সে পাবে সৌভাগ্যশীলতা কীভাবে বিল কেয়ামি বি হকুকিল রবি জাল্লা ও বিল কেয়ামি বি হকোকিল খালক আল্লাহ রবুল্লা আলমিনার হক সঠিকভাবে আদায় করে এবং বান্দাদের হক সঠিকভাবে আদায় করার মাধ্যমে দুনিয়াতে সুন্দর জীবন পাবে সৌভাগ্যশীল হবে সুবাহ আল্লাহ তো সে সৌভাগ্যশীল মানুষের অন্তর্ভুক্ত হবে আলহামদুলিল্লাহ আর জানা না কি এভাবে আল্লাহ আল্লাহতালার হক বান্দাদের হক নষ্ট করবে বান্দাদের উপর জুলুম করবে অবশ্যই তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আখরাতে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে তথা জাহান নামে প্রবেশ করবে নাওয়া অতএব হক নষ্ট করা উচিত নয় আল্লাহর হক যেমন নষ্ট করা উচিত নয় অনুরূপ বান্দাদের হককে অবহেলা করা উচিত নয় কত চমৎকার ভূমিকা পেশ করেছেন আলহামদুলিল্লাহ কোরআনুল কারিমের সুরতুল কাহাফের উনষাট নম্বর আয়াতে কারিমা তেলাউ করে তিনি জালিমদেরকে সতর্ক করেছেন আল্লাহ রবুল্লা আলমীন তিনি বলছেন অতিলকাল কর্মী মাদা ওই জনপদবাসীকে আমি ধ্বংস করেছি কখন যখন তারা জুলুম করল তখন আর ও জাল্লা আল্লাহ আলিমা হলিকিহি মাওয়াইদা আমি তাদেরকে ধ্বংস করার একটা সুনির্দিষ্ট সময় আমি নির্ধারণ করেছি নাওদাহ তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা জালিমদেরকে ধ্বংস করেছেন অতীতে করবেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের বিধান তিনি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করবেন এজন্য জুলুম যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা কখনও সুন্দর জীবন পাব না আমরা সৌভাগ্যশীল মানুষের অন্তর্ভুক্ত হতে পারবো না হে আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো আমিন এরপর সম্মানিত খতিফ সাহেব তিনি ভূমিকা স্বরূপ গোটা পৃথিবীর কল্যাণ কীভাবে আসতে পারে অকল্যাণ কেন হয় সেই ব্যাপারে তিনি একটি ভূমিকা পেশ করেছেন তিনি বলছেন গোটা পৃথিবীর কল্যাণ আসতে পারে ইমান আনার মাধ্যমে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে সৎ আমলের মাধ্যমে এবং অল ন্যায় ন্যায়পরায়ণতার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে আবারও বলছি মানুষ যদি ইমানের দিকে ফিরে যান এবং তারা যদি না ফে উপকারী আলেম কোরআন এবং সন্ন্যার সঠিক জ্ঞান তাওহিদের জ্ঞান সন্ন্যার জ্ঞান তারা যদি অর্জন করে আর ও আলহাম সৎ সত আমল করে আর ওল আদেল ন্যায় পরায়ণতা অবলম্বন করে তাহলে গোটা পৃথিবীতে সুখ ও শান্তি ফিরে আসবে তিনি পরামর্শ দিয়েছেন এরপরে বললেন ও আলম কুল্লিহি গোটা পৃথিবী কেন ধ্বংস হয় কেন গোটা পৃথিবীতে অকল্যাণ এই অকল্যাণগুলো কেন তিনি বলছেন এটা ফিরে যায় একমাত্র ফুসুক পাপের দিকে ফুজুর পাপ অন্যায় এ সমস্ত মানুষ মানুষের প্রতি জুলুম এগুলোই মূলত এই পৃথিবী ধ্বংসের কারণ পৃথিবীতে অকল্যাণের কারণ আজকে আমরা পরস্পর মানুষ মানুষের প্রতি ব্যাপকভাবে জুলুম করছি কেউ ক্ষমতা দিয়ে আরেকজনের উপর জুলুম করছি কেউ কষ্ট দিয়ে জুলুম করছি আমরা কিন্তু জুলুম করে যাচ্ছি বিল্লাহ এই জন্য পৃথিবী আস্তে আস্তে ব্যাপক ধ্বংসের দিকে ফিরে যাচ্ছে অশান্তির দিকে একটা যুদ্ধের দিকে ফিরে যাচ্ছে বিল্লাহ পাপের কারণে আল্লাহ আমাদেরকে তুমি হদায়ত নসিব করো আমিন আর মারুর জাতি করে সংশোধন হয় তারা যাতে করে জুলুম থেকে বেঁচে যায় যে জুলুম তাদের জীবনকে ধ্বংস করে এই কারণেই কিন্তু আল্লাহ তালা শরীয়ত প্রবর্তন করেছেন তাই হালালকে হালাম হারাম হালালকে হালাল হারামকে হারাম হিসেবে এবং ওয়াজিবগুলো আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন এবং আল্লাহ তালা হক প্রত্যেকের উপর কি হক এটাকে বর্ণনা করে ওটাকে আবশ্যক মানে আবশ্যিক করে দিয়েছেন যে তোমাদের হক আদায় করতে হবে কেন এগুলো দিয়েছেন যাতে করে মানুষ এই দুনিয়ার জীবনে সুখী হতে পারে মৃত্যুর পরে সুখী হতে পারে এই কারণে আল্লাহতালা এই শরীয়ত দিয়েছেন শরীয়ত প্রবর্তন করেছেন বিভিন্ন বিধিবিধান আল্লাহতালা প্রণয়ন করেছেন মানুষের সুখের জন্য দুনিয়াও আঁখেরাতের সুখের জন্য আলহামদুলিল্লাহ এসব কথাগুলো বলার পরে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে তোমাদের উপর ভালো কাজ করা এটা ওয়াজিব আল্লাহ তালা করে দিয়েছেন খারাপ কাজে সহযোগিতা করা এটা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা তোমাদের উপর ওয়াজিব হচ্ছে তোমরা একজন আরেকজনের প্রতি সাহায্য করবে তোমরা সহানুভূতিশীলতা অবলম্বন করবে সহমর্মিতা প্রদর্শন করবে তোমরা মাজুলুমকে সাহায্য করবে এটা তো তোমাদের উপর আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে অনিষ্টতা থেকে তোমরা বিরত থাকবে এটা তোমাদের উপর অজীব কারণ এই এই ভালো কাজ ব্যতীত পৃথিবী এবং জীবন কখনো কখনো কল্যাণকর হতে পারে না আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তফিক দান করুক এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীলতা সহমর্মিতা এরপরে দয়াদ্রতা আমাদের প্রতি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এগুলো অবলম্বন করার তফিক দান করুক আমিন যা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোনেরা এরপর সম্মানিত হতিফ সাহেব কিছু রাসলাস্লামের বাণী কিছু হাদিস উল্লেখ করেছেন যেখানে মানুষকে সাহায্য করা তারপর মানুষের বিপদ মুসিবতকে দূর করা এগুলো যে কত বড় ইবাদত মুসলমান পরস্পর একে অপরের হক আদায় করবে একজন আরেকজনকে কষ্ট দিবে না অপমান করবে না এই সমস্ত বিষয়গুলো যে কত গুরুত্বপূর্ণ এ বিষয়ে তিনি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন আমি উল্লেখ করছি এক নম্বর তিনি বলছেন যেমনটি বুখারি মুসলিম এসেছে মাসলুল মিনী নফি তিহিম ও তাওয়িম ও তাফিহিম জাসাদ উল্জাস ইদাস্তাকা মিনহু হদুন তাদ আলহসাহ ইর উল্জাসি বিসাহারিউল হুম্মা যে মুমিনদের পরস্পরের ভালোবাসা সহমর্মিতা তাদের প্রতি সহানুভূতিশীলতার যে দৃষ্টান্ত এটা হচ্ছে একটি শরীরের মতো একটি শরীর যেমন কোনো একটি অঙ্গ যদি তার অসুস্থ হয় গোটা শরীর কিন্তু এটা অনুভব করে এবং গোটা শরীর দেখা যায় জ্বরে আক্রান্ত হয় এবং বিশ্বাহার ওই যে অনিদ্রার যে কষ্ট এটা কিন্তু ভোগ করে গোটা শরীর বলছে মুমিনদের অবস্থা এরকম মোমিনগণ একজন আরেকজনের প্রতি সে সহানুভূতিশীল হবে সে দয়া করবে তার প্রতি অনুগ্রহ করবে এরকমভাবে তার প্রতি সে অত্যন্ত কোমল হবে এগুলো হচ্ছে দৃষ্টান্ত সুবাহান আল্লাহ আল্লাহ রসুলুসাল্লিম আরও বলেছেন যেমনটি আবুদাউদ্ তিরমিজি নাসাইতে এসেছে যে আল মুসলিম ও আখুল মুসলিম একজন মুসলিম তো আরেকজন মুসলিমের ভাই সে তো তার প্রতি জুলুম করবে না তার প্রতি অত্যাচার করবে না সে তাকে সাহায্য করবে আর একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকে সুবাহন আল্লাহ যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো কোনো বিপদকে এই দুনিয়াতে দূর করে দেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই কেয়ামতের দিন কেয়ামতের দিন তার বিপদকে দূর করবেন আলহামদুলিল্লাহ এই জন্য একে অপরকে সাহায্য করা উচিত কিন্তু সাহায্যের হাত না বাড়িয়ে আমরা আরও মুসলমান মুসলমান কিভাবে কূপের ভিতরে পড়ে যাবে এই চেষ্টায় এই চিন্তা চেতনায় আমরা সবসময় ব্যস্ত থাকি এটাকে আমরা এখন মনে করি যে এটা একটা কেমন ইবাদত হয়ে গেছে নাউজবিল্লা মানে কি যে একটা বেদি আমাদের মধ্যে প্রবেশ হয়েছে কারো ভালো দেখলেই মানে তাকে কিভাবে ক্ষতি করা যায় কিভাবে তার বদনাম করে কিভাবে তার ব্যাপারে মানে তার অগ্রগতিকে তার সফলতাকে স্তব্ধ করে দেওয়া যায় এটা যেন আমাদের কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় হয়ে হয়ে গেছে আর এই ক্ষেত্রে আপনাকে সবাই সাহায্য করবে নাউদুবিল্লা খারাপ কাজে কেমন যেন মুসলমান একে অপরকে জীবন দিয়ে সাহায্য করতে রাজি এখন নাহদুবিল্লা অথচ এক মুসলমান আরেক মুসলমানের বিপদ দূর করলে কেয়ামতের মাঠে আল্লাহ তালা ওই মুসলমানের বিপদকে দূর করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এরকম মুমিন হওয়ার তৌফিক দান কর আমিন আল্লাহ রসুল সাল্লু আলাইহি তিনি মুমিনদের দৃষ্টান্ত এইভাবে দিয়েছেন বুখারি মুসলিম এসেছে যে মুমিন এক মুমিন আরেক মুমিনের জন্য কালবনিয়ান একটা মানে একটা বিল্ডিংয়ের মতো একটা দেওয়াল একটা বিল্ডিংয়ের মতো বাদন বাইনা বলছেন যে এরকম তারা একটা মানে বিল্ডিং মতো তারা তো সেখানে নবীজি বলেছেন যে একটি মানে একজন আরেকজনের মাধ্যমে তারা কি হবে শক্তিশালী হবে এরপরে তিনি তার আঙ্গুলি মানে এভাবে একটা আরেকটার মধ্যে মানে প্রবেশ করে বুঝিয়েছেন যে এরকম হবে মুসলমানগণ মুমিনগণ মানে অসভ্য কাবাইন আস আবহি তিনি তার আঙ্গুলের ভিতরে তসবিক করেছেন মানে একটা আর আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে তিনি বুঝিয়েছেন যে এরকমভাবে তারা বুনিয়ানের মতো হবে সুবাহন আল্লাহ এই জন্য বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই অনুভূতি কি আছে আমাদের মাঝে আমাদের মাঝে সেই অনুভূতি কিন্তু আজ আর নেই রাসুল সাল্লাম তিনি ভাবে আমাদেরকে মুসলমানদেরকে সাহায্য করতে বলেছেন তাদেরকে কোনোভাবে আমরা যেন লাঞ্ছিত না করি আর যে ব্যক্তি কোনো মুসলমানকে তাকে অপমানিত লাঞ্ছিত করবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমী তাকে লাঞ্ছিত করবেন আর যে ব্যক্তি কোনো মুসলমানকে সাহায্য করবে অবশ্যই আল্লাহ তালা তাকে সাহায্য করবেন এই বিষয়গুলো যেন আমাদের স্মরণে থাকে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন তাই একজন মুসলমান আরেক মুসলমানের বন্ধু ভাই সে সর্বদাই সুখে দুঃখে তার পার্শ্বে থাকবে এটাই হচ্ছে মুমিনের চরিত্র এটাই হচ্ছে মানের দাবি আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন অলমুকিনু অল হুম আউলিয়া উবাহ মুমিনগণ পুরুষ এবং নারী তারা একে অপরের বন্ধু একে অপরের সাহায্যকারী আলহামদুলিল্লাহ অতএব আমরা সত্যিকার মুমিন হলে আমরা সাহায্য করব। আর সত্যিকার মুমিনা না হলে সাহায্য করব না বরং আরও ক্ষতি করব। মুমিনগন ভাইবা এ এখয়া হোজাইফারদ আল্লাহন বলছেন রাসুল্লাহ রাস্লাহ আসালাম বলেন কত দামি কথা মান বি আমরিল মুসলিমিন ফালে সামিন যে ব্যক্তি মুসলমানদের বিষয়কে গুরুত্ব দেয় না সে তো তাদের অন্তর্ভুক্ত নয় এজন্য মুসলমানদের বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত বিপদে মুসিবতে তাদেরকে সাহায্য করা উচিত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিনা ই হাদিষ্টি ইমাম তবরানী তার মোজ্জামুল মজ্জাম সগীরে বর্ণনা করেছেন এবার সমন্বিত খতিফ সাহেব একটা ভূমিকা পেশ করলেন যে মানে মানুষকে সাহায্য করা এক মমিন আরেক মুমিনকে যে কিভাবে সাহায্য করবে এর যা কত গুরুত্ব আসছে এটাকে তিনি স্পষ্ট করেছেন এবার সমন্বিত খতিফ সাহেব তিনি আমাদেরকে বর্তমান যে অবস্থা চলতেছে বর্তমান ফিলিস্তিনিদের ওপর ফিলিস্তিনি মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার চল চলতেছে ইহুদিদের সেই ব্যাপারে তিনি এখন প্রবেশ করেছেন তিনি বলছেন হে উম্মেল ইসলাম ইয়া আল ইসলাম হে মুসলিম উম্মত তোমাদের উপর আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন যে তোমরা একে অপরের উপর দয়া করবে তোমাদের উপর আল্লাহ তালা সহানুভূতিশীলতা অবলম্বন করা একে অপরের উপর এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সাহায্য করা ওয়াজিব করে দিয়েছেন অতএব তোমরা তোমরা তোমার তোমরা তোমাদের ভাই যারা মসজিদুল আকসাই আছে তাদেরকে সাহায্য করো গাজজাতে তোমাদের যে ভাইয়েরা আছে তাদেরকে তোমরা সাহায্য করো ফিলিস্তিনে তোমাদের ভাইয়ের আছে তাদেরকে তোমরা সাহায্য করো ফিলিস্তিনে সেখানে যে দুর্বল শিশু নারী এবং বৃদ্ধ মানুষগুলো আছে তাদেরকে তোমরা সাহায্য করো এই সমস্ত মাজরুমদেরকে সাহায্য করো আজকে তাদেরকে চতুর্দিক থেকে বিভিন্ন বিপদ মুসিবত তাদেরকে বেষ্টন করে নিয়েছে তাদেরকে তোমরা সাহায্য করো কিভাবে সাহায্য করবে তোমরা তাদের জন্য দোয়া করো এক দুই তাদেরকে তোমরা খাদ্য দাও তিন তাদেরকে তোমরা ঔষধ দাও চার তাদেরকে পোশাক দাও পাঁচ তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করো এই পাঁচটি পদ্ধতি তোমরা সাহায্য করো তিনি আরও বললেন তাদের প্রয়োজনকে মেটানোর মাধ্যমে তাদের বিপদকে দূর করার মাধ্যমে তোমরা তাদেরকে সাহায্য করো এভাবে তিনি আমাদেরকে সাহায্য করতে বলেছেন আর সাহায্যের ফজিলত হচ্ছে এই আল্লাহ তালা বলেছেন ওমা আনফাকুম মিনশ ইনফাহলিফু আহুআ খৈরুর রাজিকিন সুরত সাবার উনচল্লিশ নম্বর আয়তে কারিমা এসেছে যে তোমরা যা কিছু খরচ করো সেটা তো ই পিছনে আসবে সুবাহ আল্লাহ আমি আপনি যত খরচ করব আল্লাহ সন্তুষ্টের জন্য ভালো কাজে অবশ্যই আল্লাহ সেটা পিছনে আমাদেরকে দিবেন ওহরুর রজিকিন তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা আলহামদুলিল্লাহ এবার সম্মানিত খতিফ সাহেব সৌদি সরকারের ব্যাপারে বা সৌদি আরব সম্পর্কে কিছু কথা বলেছেন সেটা হলো যে ইতিহাস এটা স্মরণ করবে এ দেশের নেতৃত্বকে যে আরব ইসলামী শীর্ষ সম্মেলন যেটা হয়েছে এখানে যে ইহুদিবাদীদের আগ্রাসন সম্পর্কে নিন্দাবাদ জানিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে তিনি প্রশংসা করেছেন এরপরে এই সম্মেলনটি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান করেছেন যেন দ্রুতই এই ফিলিস্তিনিদের উপর যে জুলুম অত্যাচার চলছে এটা যেন দ্রুত বন্ধ করা হয় সেই ব্যাপারে আহ্বান করেছে এই সম্মেলন থেকে এরপরে এবং তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন সম্মানিত খতিব সাহেব এই রাষ্ট্রের কৃতজ্ঞতা জানিয়েছেন যে এ রাষ্ট্র যে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং সকল দেশের প্রতি আহ্বানও করেছে সাহায্য করার বিশেষ করে ফিলিস্তিনিদের ব্যাপারে তাদের অধিকারের ব্যাপারে তাদের যে দাবি সেই দাবিকে সমর্থন জানিয়ে তাদেরকে সাহায্যের যে বিষয়টা এসেছে এটার তিনি প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল্লা খা শুকুর আল্লাহ রবুল্লাহ আলমিন যেন ফিলিস্তিনিদেরকে সাহায্য করেন আমরা এটা দোয়াও করছি আল্লাহ যেন তাদেরকে বিপদ মুসিবত বিপদ মুসিবতের মানে শেষ প্রান্তে তারা পৌঁছে গেছে এরপরে আর মানুষের কি দুঃখ হতে পারে পৃথিবীতে তো আল্লাহ তালা যেন তাদেরকে সাহায্য করেন আমিন আল্লাহ রব্বুল্লাহলমিন বলেছেন আল্লাধিন ইতিমধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি দৃশ্য যে যারা কাফের তারা একে অপরের বন্ধু একে অপরের অভিভাবক একে অপরের সাহায্যকারী এজন্য আল্লাহ বলছেন ইল্লা আলুহ তোমরা যদি মুসলমানরা এটা না করো মানে তোমরা যদি মুসলমান মুসলমানকে সাহায্য না করো তোমরা যদি মুসলমান মুসলমানদের পাশে না দাঁড়াও তখন ফিল আরো দিই ওফা তাকুন তখন ফেতনাতুন ফিল আরও পৃথিবীতে তাহলে ফেতনা সৃষ্টি হবে ও ফাসাদ কাবীর পৃথিবীতে বিশাল ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে এবং যেটা আজকে দেখতে পাচ্ছি যে মুসলমানগণ তাদের বিরুদ্ধে না দাঁড়ানোর কারণে আরও ক্ষতি হচ্ছে তো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সাহায্য করেন মুসলমানদের কে সাহায্য করার জন্য আমরা মুসলমানগণ যেন এগিয়ে আসতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন এরপর সমন্বিত হতিফ সাহেব বললেন যে আসলে তাকোয়া ব্যতীত ইমান ব্যতীত আল্লাহর সাহায্য পাওয়া যায় না কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন সুরত নাহালের একশো তো আঠাশ নম্বর আয়তে ইন্দ মহল্লীন তাকউালীন মহসিন আল্লাহ রবিনের সাহায্য তো তাদের সাথে যারা মুত্তাকিন এবং যারা মহসিনীন যারা মুত্তাকিন এবং যারা সৎকর্ম করে তাদের সাথে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্য এই জন্য সাহায্য পেতে চাইলে আল্লাহর অবশ্য আমাদেরকে মুতাকিন হতে হবে সৎকর্মশীল হতে হবে তাহলেই আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই তিনি সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে সাহায্য পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাকুয়ার পাশাপাশি ধৈর্যশীল হতে হবে সবুর করতে হবে আল্লাহ তালা বলেছেন যে ইং তসবির তোমরা যদি সবুর করো তোমরা যদি তাক্য অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তাদের প্রতারণা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সুরত আলিম রানের একশত নম্বর রায়তে এই কথাটি আল্লাহ তালা বলেছেন অতএব আমি সকল মুসলমানদেরকে বলবো যে আমাদের মধ্যে যেন ইমানই শক্তি থাকে আমরা যেন তাক্য অবলম্বন করি আমরা আল্লাহকে যেন ভয় করি আমরা আল্লাহকে যেন সম্মান করি আল্লাহ যে হক আল্লাহ যে অধিকার সেগুলো আমরা যেন আমরা যেন আদায় করি তাহলে আমাদের উপর কেউ জুলুম করতে পারবে না আমরা আমাদের সম্পর্ক যখন আল্লাহর সাথে খুব গভীর হবে শক্তিশালী হবে তখন আল্লাহ তালা জালিমদেরকে দিয়ে আমাদেরকে তিনি লাঞ্ছিত অপমানিত করবেন না কখনও করবেন না আল্লাহ তালা এমনটি নন আল্লাহ তালা এমনটি নন অতএব আমরা যেন আমরা যেন সবাই আল্লাহর দিকে ফিরে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন এখানে প্রথম হতবাটি শেষ দ্বিতীয় খোতবা সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে আবারও তাকুয়া নসেত করেছেন এরপরে বলেছেন হ্যাঁ মুসলমানগণ তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহতালার এই আল্লাহতালাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো ওয়াতিম বিল্লাহি জামিয়া তোমরা আল্লাহকে ইতিসাম করো আল্লাহকে আঁকড়ে ধরো শক্তভাবে তোমরা এই যে তোমাদের উপর যে ঘটনাগুলো অতিক্রম করছে এর মাধ্যমে তোমরা উপকার কল্যাণ হাসিল করো কারণ এগুলোর মধ্যে উপদেশ রয়েছে যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে অতএব এটাও কিন্তু মানুষ জানতে পেরেছে ভালোভাবেই যে ইতিলাফের মধ্যে পরস্পর বিরোধিতার মধ্যে এই যে দুর্বলতা রয়েছে বিপদ রয়েছে এবং এগুলো রাষ্ট্রের উপর সমাজের উপর কিন্তু একটা বিশাল দুর্বলতা এবং এবং বিপদ রয়েছে বিপদ এটা মানে বিরোধিতার মধ্যে আর এই জিতিমার মধ্যে শক্তি রয়েছে এটা কিন্তু আজকে স্পষ্ট হয়েছে এটা স্পষ্ট হয়েছে এই জন্য দুর্বল কিন্তু মানে সাহায্য পায় না কেন পাই না কারণ আল্লাহ যদি সাহায্য না করে তাহলে কিন্তু কোনো সাহায্য নেই এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ঐক্য হতে হবে তাকোয়ার উপর ইমানের উপর আকিদার উপর সঠিক মানহাজের উপর সুন্নার উপর বেদাহাতের উপর কিন্তু ঐক্য হয়ে কোনো দিন পাওয়া যাবে না কারণ আল্লাহ তালা তো বেদাহাতকে আল্লাহ সাহেব তালা কখনো সাহায্য করবেন না আল্লাহর দিনের বিপরীত পথে আল্লাহ সাহায্য করবেন না আল্লাহ আমাদেরকে দিনের উপর অটল রাখুক দিনের উপর যেন আল্লাহ আমাদের সবাইকে অটল রাখেন এরপর আল্লাহ তালা আমাদেরকে সবুরের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন সম্মানিত খতিফ সাহেব কোরআনুল করিমের একটি আয়াত তালাৎ করেছেন যা সূরত ইমরানের শেষ আয়াত এল্লাদি হিন আনুসবিরু অসবিরু অরিতু অত্তাকুল্লাহ আল্লাহ মুতফলি হন হে বিশ্বাসী তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সবুর করো উসবিরু মানে সবর করো ধৈর্য ধারণ করো অসবিরু মানে সবর ওপর যেন অটল থাকি আমরা এটা বলা হয়েছে যে কি করতে হবে মানে আয়ু জা মুসলিম নফ্স হু মুজা মানে একজন মুসলিম সর্বদাই স কি থাকবে মানে অটল থাকবে এটাকে বলা হয় মোসাবরা অর এবং অরবিত মোরাবাতা বলা হয় মানে সর্বদাই দিনের উপর সবরের ওপর অটল থাকাটাকে সবরুর ওপর এবং মোসাবারার উপর অটল থাকাটাকে বলা হয় মোরাবাতা তো এটার গুরুত্ব আরও বেশি এজন্য অবশ্যই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যের উপর অটল থাকতে হবে এবং আল্লাহ রব্বুল আলমকে ভয় করতে হবে তাহলে আমরা সফলকামী হতে পারব আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খতবাটি শেষ করেছেন আমিও শেষ করলাম তো আজকে আমরা এই যে বিষয়টি জানলাম যে মজলুমকে সাহায্য করা এটা ইমানের দাবি তাই আসুন আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করি এই চরিত্রটি আমাদের মধ্যে ইমানের সাথে সম্পৃক্ত করানোর চেষ্টা করি আজকে আমরা দেখা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করছে না বরং আমরা মুসলিম হয়ে আরেকটি মুসলমানের কিভাবে ক্ষতি করা যায় এই সমস্ত অপবিত্র চিন্তা নিয়েই আমরা জীবন জীবনযাপন করছি না এমনটি আমরা করব না এভাবেই কিন্তু আজকে আমরা দুর্বল হয়ে যাচ্ছি এভাবে আমরা আজকে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যার কারণে দেখা যাচ্ছে কাফের মুর্শেকরা মুসলমানদের উপর ক্রমে ক্রমে তারা জুলুম করছে তাদেরকে অত্যাচার করছে গোটা পৃথিবীর মানুষ দেখছে আমরা মুসলমানগণ দেখছি কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসছে না এগুলো কেন কারণ আমরা এতটাই দুর্বল হয়ে পড়েছি ইমানই শক্তি আমাদের একদম দুর্বল হয়ে পড়েছে কারণ আমরা সবসময় আমরা আল্লাহর অবাধ্য হই আমরা আল্লাহর দিন থেকে আস্তে আস্তে দূরে চলে আসছি সেজন্য এই দুরবস্থা আমাদের দিন দিন বেড়েই চলছে তাই আসুন আমরা এই থেকে শিক্ষা নেই যে আমরা সঠিকভাবে ইমানের উপর চলবো আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আজকের যে সম্মানিত খতিব সাহেবের যে মূল লক্ষ্য আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে যেভাবে পারি আমরা সাহায্য করব আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন এমন কি আমার আমরা প্রতিবেশী প্রতিবেশীর উপর আমরা যেন সাহায্য করি আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন আসলা আলা আল নবীনা মুহাম্মদ ওয়াল আলি ও সাহবি আজমাইন